ইউনিফর্ম পরে স্কুলে হাজির অশীতিপর বৃদ্ধারা, মহারাষ্ট্রের ফাগানের গুলাব গ্যাংয়ের গল্প। সমাজ থেকে অন্ধকার তাড়াতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন বিখ্যাত গুলাব গ্যাংয়ের সদস্যরা। পারিবারিক হিংসা, নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাঁরা। এবারে মনের অন্ধকার দূর করতে হাতে অস্ত্র তুলে নিলেন একদল বৃদ্ধা। তবে না, প্রচলিত কোনো অস্ত্র নয়, তাদের হাতিয়ার স্লেট পেন্সিল আর মনের জোর। পড়াশোনার আনন্দে তাই মেতেছেন মহারাষ্ট্রের অন্য এক গুলাব গ্যাং। শেখার যে কোনো বয়স হয় না তা প্রমাণ করে ছেড়েছেন মহারাষ্ট্রের এই ঠাকুমা দিদিমারা। তাই স্কুলে পৌঁছতে কোনোদিন দেরি হয় না তাঁদের। সোম থেকে শনি প্রতিদিন সকাল 10টা থেকে 12টা কিংবা 2টো থেকে 4টে নিয়মিত 2 ঘন্টা করে স্কুলে উপস্থিত থাকেন ফাগানে গ্রামের সমস্ত বৃদ্ধা। কেউ আগে শুধু সইটুকু করতে জানতেন, কেউ বা ছিলেন একেবারেই অক্ষর জ্ঞানহীন। সব মিলিয়ে এই স্কুলে এখন মোট 35 জন পড়ুয়া। শিক্ষিকা একজন, বছর 30-এর শীতল মোড়ে। তিনি নিজে অবশ্য পড়াশোনা করেছেন 10ম শ্রেণী পর্যন্ত। নিজে যেটুকু যা জানেন তা ওই বৃদ্ধাদের অক্ষর বা সংখ্যা পরিচয়ের জন্য যথেষ্ট। কারো বয়স 70 পেরিয়েছে, কেউ বা আছেন 80-র কোটায়। পরনে গোলাপি শাড়ি, হাতে একটা লাল টুকটুকে ব্যাগ। সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন মহারাষ্ট্রের থানে জেলার ফাগানে গ্রামের বৃদ্ধারা। পৌঁছে যান এক কামরার একটা ছোট্ট ঘরে, সেটাই ওদের স্কুল। মাটিতে আসন পাতা, গিয়ে চটপট বসে পড়েন যে যার নিজের জায়গায়। ব্যাগ থেকে বেরিয়ে পড়ে স্লেট আর চক। আজ কি নতুন কিছু শেখার পালা? কারো আবার কপালে চিন্তার ভাঁজ, গতকালের হোমওয়ার্ক শেষ হয়নি পুরোপুরি। দিদিমণি যে বড়ই করা। সময় পেলে অবশ্যই স্কুলে পড়ান এলাকার জেলা পরিষদ স্কুলের শিক্ষক এবং সমাজকর্মী যোগেন্দ্র বাঙ্গার। তার উদ্যোগেই চালু হয়েছিল এই পাঠশালা। 2016 সালের 8ই মার্চ নারী দিবসের দিন স্থানীয় বৃদ্ধাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষালয়। যোগেন্দ্র মনে করেন শেখার কোনো বয়স হয় না, আর এই জ্ঞান বা শিক্ষা মানুষকে বাঁচার মানে খুঁজে দিতে পারে। বয়স্ক মানুষগুলোর আত্মবিশ্বাস ফেরাতেই এই স্কুল শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে ফাগানে গ্রামের বৃদ্ধাদের জন্য এই স্কুল যেন একটা অন্য আকাশ। সংসারে ঘেরাটোপ থেকে টেনে বের করে এনে যা তাদের দিয়েছে মুক্তির স্বাদ। অশিক্ষার অন্ধকার আর রক্ষণশীলতা থেকে বেরিয়ে নতুন করে জগৎকে চিনতে শিখছেন মহারাষ্ট্রের এই নতুন গুলাব গ্যাং। মারাঠি ভাষায় অক্ষর পরিচয় তো কখনো ছোটদের ছড়া। ঠাকুমা দিদিমারা এসবই পড়েন তাঁদের স্কুলে। অনেকেই এতদিন ভাবতেন জীবনে একটা ধর্মগ্রন্থ কি নিজে থেকে পড়তে পারবো না কোনোদিন। কেউ বা অর্থাভাবে কোনোদিন স্কুলের মুখে দেখেননি, তাদের সেই স্বপ্নই এখন পূরণ হচ্ছে। শীতলের তদারকিতে আস্তে আস্তে অনেক কিছুই শিখছেন তাঁরা। শুধু স্কুলের পড়াশোনা নয়, থাকে হোমওয়ার্কও। কোথাও আটকালে তাদের সাহায্য করে বাড়ির খুদে নাতি নাতনিরা। ইদানিং ব্যাংকেও একাই যাচ্ছেন বৃদ্ধারা, আর টিপসই নয়, গর্বের সঙ্গে দরকারি কাগজপত্রে নিজের নাম লিখে আসেন তাঁরা। এর সঙ্গে সঙ্গে স্কুলে আরও একটা কাজ থাকে তাঁদের। ছাত্রদের প্রত্যেকের জন্য ধার্য করা হয়েছে একটি করে চারা গাছ। সেই গাছের যত্ন আত্তি এবং বড় করার দায়িত্বও রয়েছে তাঁদের কাঁধে। ব্যুরো রিপোর্ট, বিবিধ .in